নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। রোজকার একঘেয়েমি ডাল রান্নার সাথে যদি পরিবর্তন আনতে চান, তাহলে অবশ্যই দেখে নিতে পারেন আমার আজকের রেসিপিটি। সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে আমি 100 গ্রাম মতো পালং শাক নিয়েছি, যার শেকড়টাকে বাদ দিয়ে ভালো করে ধুয়ে তারপর এটাকে ছোট করে কেটে নিয়েছি। তারপর গ্যাস অন করে 1/4 কাপ মতো মুগ ডালকে ভালো করে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে রাখা ডালের মধ্যে মেশাচ্ছি পালং শাক কুচিগুলো। ডালটা আমি সেদ্ধ করছি কড়াইয়ে, আপনারা চাইলে প্রেশার কুকারেও করতে পারেন। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ডালটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 1/2 চা চামচ মতো গোটা জিরে ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেওয়ার পর এতে মেশাচ্ছি 1টা ছোট সাইজের কুচি করা পেঁয়াজ। তারপর মেশাচ্ছি 7 থেকে 8টা মতো রসুন, যেটাকে মিহি করে কুচি করে নিয়েছি। তারপর মেশাচ্ছি 1টা ছোট সাইজের টমেটো আর 1 মুঠো ধনে পাতা কুচি। তারপর মেশাতে হবে নিজেদের টেস্ট অনুপাতে নুন ও চিনি। চিনি যারা খাবেন না তারা বাদ দিতে পারেন চিনিটাকে। তারপর মেশাচ্ছি 1 চা চামচ মতো আদা বাটা আর 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি মেশালাম না, আপনারা চাইলে সেটা মেশাতে পারেন। এবার সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না এটাই তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা থেকে যখন এইরকম তেল ছাড়তে শুরু করবে তখন ভালো করে সেদ্ধ করে রাখা ডালটা মিশিয়ে দিতে হবে। তবে ডালটা সেদ্ধর সময় খুব বেশি জল দেবেন না, কেননা ডালটা পাতলা হলে একদমই ভালো লাগবে না। মশলার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে এটাকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে নিতে পারেন। মিনিট 2-3 ডালটাকে ফুটিয়ে নেওয়ার পর সব শেষে মেশাতে পারেন গরম মশলা গুঁড়ো অথবা ঘি, যেটা খেতে পছন্দ করেন। ডালটা আমার সম্পূর্ণ রেডি। আমি সব শেষে 1/2 টিস্পুন মতো ঘি মেশাচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এইরকমভাবে চট জলদি এই মুগ ডাল আপনারা আশা রাখছি একদিন তৈরি করবেন। রুটি, ভাত, পরোটা, লুচি সবের সাথেই খেতে ভালো লাগবে। এইরকম সহজ রেসিপির সাথে আবার হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে অল অপশনটা সিলেক্ট করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী সহজ রেসিপি নিয়ে।